আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে মূলত আপনাদের মাঝে অ্যাডস্ট্রা নিয়ে কথা বলবো। এখান থেকে আমরা সম্পূর্ণ জেনুইন ভাবে মার্কেটিংটা করব। মার্কেটিং সবাই পাবেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন। এখানে ভাই হিউজ একটা আর্নিং এর সুযোগ রয়েছে আমাদের। তো আমরা সম্পূর্ণ ইউএসএ কান্ট্রি টার্গেট করে আমরা এখান থেকে কাজটা করব। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যেহেতু ইউএসএ একটা হাই সিপিএম কান্ট্রি, একটা ভিউতে আপনারা মানে যারা এখানে কাজ করেন এটসেট্রা তাদেরকে বলে দেখিয়েন, একটা ক্লিক থেকে এমনও $1-2, $4-5-10 পর্যন্ত কিন্তু আর্নিং হয় অনলি একটা ক্লিকের মাধ্যমে। ঠিক আছে, তো আজকে আমরা যে পদ্ধতি আপনাদের শেয়ার করব, এখান থেকে ডেইলি মিনিমাম হলেও $2 আর্নিং করতে পারবেন। এটা অনেকেই চাপা পিঠায় যে দিনে $5 $10 সম্পূর্ণ জেনুইন ভাবে আর্নিং করতে পারবেন। আমি তাদের মতো চাপা না পিটিয়ে আমি অনলি $2 একটা টার্গেট দিলাম। এটা আপনি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি ফুলফিল ভাবে আপনি $2-কে এর বেশিও আর্নিং করতে পারবেন শুধু আপনার মার্কেটিং এর ওপর। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর আমি পিসি দিয়ে করতেছি, আপনি ফোন থেকেও করতে পারবেন। তো একটা জিনিস, যেহেতু আমার পিসি ফোনে হয়তো বা লেখা ছোট ছোট থাকতে পারে, আপনি একটু জুম জুম করে ভিডিওটা দেখবেন এবং এখান থেকে কাজ শুরু করে দিবেন। তো কিভাবে কি করবেন, তো চলুন শুরু করে দিই। সর্বপ্রথম দেখেন আমি একটা কিন্তু এক্সটেনশন নামাইছি, আপনাকে এই এক্সটেনশনটা লাগবে। তো আপনি একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন, এখানে আপনি জাস্ট লিখবেন যে ইমেইল এক্সট্রাক্টর। ঠিক আছে, এই যে এন্টার করে দিবেন। তো তো সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা আমাদের ওপেন করতে হবে। এই ওয়েবসাইটটা ওপেন করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাড টু ক্রোম লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করে এটা ক্রোমের সাথে অ্যাড করে নেবেন। আপনি ফোন থেকে করতে চাইলে অবশ্যই MISES মিসেস ব্রাউজার অথবা KIWI ব্রাউজারটা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে মানে আপনি সেম এক্সটেনশনটা কিন্তু ইনস্টল করতে পারবেন। আর পিসি কম্পিউটার থাকলে তো ভাই কোনো কথাই নাই। তো এখন আমি লিগেল কাজগুলো করে দেখাচ্ছি কিভাবে কি করবেন। তো আমরা যেহেতু এটা ইনস্টল করে নিয়েছি, এটার কাজ হচ্ছে আমি কিন্তু ডেসক্রিপশন বা টাইটেল বা থাম্বনেইলে বলে দিয়েছি যে ইমেইল মার্কেটিং বা জিমেইল মার্কেটিং। তো এখান থেকে আমাদের জিমেইল কালেক্ট করবে সম্পূর্ণ ইউএসএ, এবং কিভাবে আমরা এখানে কাজ করবো সেটাই আমি দেখাচ্ছি। তো যাই হোক, অবশ্যই অ্যাডসেট্রা অ্যাকাউন্টে চলে আসবেন। আমি কিন্তু অলরেডি অ্যাডসেট্রা অ্যাকাউন্টে চলে আসছি। যারা নতুন আজকের নতুন ভিডিওটা দেখতেছেন, অ্যাডসেট্রা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে ভাই আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের রেফার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে রেজিস্টারটা করে নেবেন। রেজিস্টার করতে তেমন কিছু লাগে না, আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন। তো এখন এখান থেকে আমি জাস্ট আমার নোটটা ওপেন করে দেই, তো তাহলে এখান থেকে আপনাদের বিস্তারিত দেখাতে পারবো। এখান থেকে আপনাকে একটা জিনিস লিখতে হবে, আমি জাস্ট লিখে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখানে জাস্ট লিখব। আচ্ছা, সর্বপ্রথম আপনি একটা এই যে ক্লোন বা কি যেন বলে এটা আপনি দিয়ে নেবেন, হয়তো বা ছোট দেখা যাচ্ছে ভাই, একটু জুম করে নেবেন। ঠিক আছে, জুম করে নিবেন। এখন এখান থেকে আপনি বিভিন্ন বিভিন্ন কিছু নিয়ে কাজ করতে পারেন। আর এখানে কাজের যে অভিজ্ঞতা লাগবে এমন কোনো কিছু নেই, আপনি এনি কিছু নিয়ে কাজ করতে পারেন। আর কি নিয়ে কাজ করবেন সেটা আমি বলতেছি। আচ্ছা, আপনি কাজ করতে পারেন ফ্যাশন নিয়ে, কাজ করতে পারেন বিউটি নিয়ে, কাজ ক্রিকেট নিয়ে কাজ করতে পারেন, ফুটবল নিয়ে কাজ করতে পারেন, মোটরসাইকেল নিয়ে কাজ করতে পারেন, বিভিন্ন কিছু নিয়ে এখানে আপনি কাজ করতে পারবেন। তো আমি এখানে যেহেতু ভিডিও করতেছি এবং আমি লাইভে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের সবকিছু দেখাচ্ছি। ঠিক আছে, তো এখন এখান থেকে আমি জাস্ট লিখবো যে নিউ কার। ঠিক আছে, তো তারপর এই যে এই কলমটা আবার দিবেন, এটা কি যেন বলে, আপনারা একটু হইয়া করে নিন ভাই, আন্তরিকভাবে দুঃখিত, এই জন্য গালাগালি না করাই ভালো। তো যাই হোক, তারপর এখন এখান থেকে আপনি জাস্ট ইউএসএ এটা লিখবেন। দেওয়ার পর এই কমা চিহ্নটা আবার দিবেন। তো দেওয়ার পর এখন এখান থেকে জাস্ট আপনার অ্যাড রেটটা দিতে হবে, অ্যাড রেট। এখন এখান থেকে কি করতে হবে, gmail.com, তো gmail.com এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এটা এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়া হয়ে গেলে এখন এখান থেকে কি রেজাল্ট গুলো আসে সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখেন আমার এই যে দেখেন একটা এন্টার করলাম, এখানে কিন্তু আমার জিমেইল কাউন্ট করছে 6টা। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট একটু স্ক্রল করবো এখন। ঠিক আছে, আর কিছু না, জাস্ট স্ক্রল করবো। এখানে দেখেন আমাদের কত জিমেইল এখান থেকে অ্যাড হয়ে যায়, আর আমার পিসিটা অনেক স্লো কাজ করতেছে। এই যে দেখেন 12টা ইয়ে হয়ে গেছে। ওয়েট, আমি একটু রিফ্রেশ দিয়ে আসি। আচ্ছা, তো দেখেন আমার 12টা হয়ে গেছে, আমি লাইভে কিন্তু এটা অ্যাড করে নিচ্ছি। এখানে দেখেন এই যে আমার জিমেইল কিন্তু বাড়তেছে।
ঠিক আছে, এভাবে একটা একটা করে যদি আপনি খুঁজতে গেলেন এনে, এমনকি একদিন লেগেও যেতে লেগেও যেত, তারপরে কিন্তু তেমন জিমেইল কালেক্ট করতে পারতেন না। এই জিমেইল এক্সপ্লোরারের কাজই হচ্ছে এইটা, আপনার কোনো খোঁজাখুঁজি ছাড়াই জাস্ট স্ক্রল করবেন, এখান থেকে ইজিলি কিন্তু আপনার জিমেইল বাইর করতে পারবেন। এখান থেকে আমি কিন্তু জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি, যা করার আপনারাই করবেন, আমি সিস্টেম বা প্রসেস গুলো আপনাদের শুধু দেখাচ্ছি, আপনারাই কিন্তু এইগুলো করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি জাস্ট একটু ওয়েট করি আপনাদেরকে, আমি জাস্ট 20টা পর্যন্ত করে নেই। এই যে 20টা হয়ে গেছে, ঠিক আছে, তো 20টা যখন হয়ে গেছে, এখন এখান থেকে আমি আপনাদের কাজগুলো করে দেখাচ্ছি, যাতে এখান থেকে আপনারা সুন্দরভাবে মার্কেটিংটা করতে পারেন। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি কি নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু নিউ কার নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তো এখন নিউ কার নিয়ে কাজ করতেছি, এই কার রিলেটেড যারা গুগলে সার্চ দেয় বা যে জিমেইল গুলো এখানে আসে সেই জিমেইলে কিন্তু আমাদের শো হচ্ছে। এখন আমরা যে কাজটা করব, চ্যাট জিপিটি এখানে চলে আসব। তো এখানে আসার পর, আচ্ছা, এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যেহেতু কার নিয়ে কাজ করতেছি, একটু ভাই বোঝার চেষ্টা করবেন। এখান থেকে জাস্ট আমি, সরি, এই যে আমি জাস্ট লিখতেছি নিউ কার আর 5 হ্যাক্স। ঠিক আছে, দেখি এন্টার করে দেই, তো দেখা যায় কি হয়। এই যে দেখেন, কার নিয়ে 5টা আর্টিকেল কিন্তু তারা সুন্দরভাবে লিখে দিচ্ছে। ঠিক আছে, তো যেহেতু কার নিয়ে সুন্দরভাবে 5টা আর্টিকেল লিখে দিচ্ছে, আমরা এইটুকু জাস্ট কপি করে নিব। এই যে এইটুকু আমরা জাস্ট পুরোটাই কপি করে নিব, এই যে এখানে কপি চিহ্ন রয়েছে, আমরা জাস্ট কপি করে নিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ, আচ্ছা, এখানে এই যে আমরা এই জিমেইল গুলো কপি করে নিব, সম্পূর্ণ জিমেইল এখানে আমরা কপি করে নিব। এই যে আমাদের জিমেইল কিন্তু কপি হয়ে গেছে। তো এখন আমাদের যেহেতু জিমেইল গুলো কপি হয়ে গেছে, এখন আমাদের কাজ কি, আমরা এখানে জিমেইলও কপি করছি, চ্যাট জিপিটি থেকে আমরা এখানে কিন্তু এই এই ট্যাক্স মানে এই আর্টিকেল গুলো কপি করছি। এখন আমাদের মার্কেটিংটা করতে হবে। মার্কেটিং এমন একটা দিয়ে করবেন যাতে আপনার পরবর্তীতে সমস্যা না হয়, নতুন একটা জিমেইল ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি আমার একটা জিমেইল ওপেন করতেছি, দেন এখান থেকে gmail.com এ চলে আসতেছি। আপনি ফোন থেকে পারবেন, ফোন থেকে কিন্তু ইজিলি আপনি করতে পারবেন, এমনটা নয় যে ফোন থেকে পারবেন না, ফোন থেকেও পারবেন। তো এখন এখান থেকে সরাসরি আমি কিন্তু জিমেইলে চলে আসছি। এখানে কম্পোজ লেখা দেখতে পাচ্ছেন, আচ্ছা একটু ওয়েট করি, আমি আর একটা রিফ্রেশ দেই ভাই। আচ্ছা, জিমেইলে আসার পর এখানে কম্পোজ লেখা আছে, কম্পোজের এখানে ক্লিক করে দিবেন, এখানে ট্যুর জায়গায় যে জিমেইল গুলো কপি করেছিলেন সেই জিমেইল এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, দেখেন এখানে আপনার জিমেইলে 1-1টা থাকতে পারে, আপনি সেই জিমেইলটা ইয়ে করে নেবেন। তো এখন এখান থেকে আমাদের জিমেইল তো এখানে অ্যাড করা শেষ, এখন এখান থেকে সাবজেক্টের জায়গায় কি করতে হবে, সাবজেক্টের জায়গায় হচ্ছে আপনার এই যে চ্যাট জিপিটি, সরি, এখান থেকে যে নিউ কার 5 হ্যাকস যেটা লিখছিলেন এটা আপনি এখানে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো এখন এখান থেকে আমি সাবজেক্টের এখানে আমি এটা অ্যাড করে নিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমাদের জিমেইল গুলো কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে, প্লাস এখানে কিন্তু আমাদের এটাও হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চ্যাট জিপিটি থেকে যেটা আর্টিকেলটা লিখলাম বা বের করলাম সেটা আমরা জাস্ট পুরোটাই কপি করে নিব। তো কপি করা হয়ে গেলে এখান থেকে আপনার নিচে সব পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখন এখান থেকে আপনি জাস্ট একটু স্পেসটা দিবেন, ঠিক আছে, এন্টারটা দিবেন। এন্টার দেওয়ার পর এখন এখান থেকে আপনারা সি মোর অথবা রেড মোর এরকম কিছু একটা লিখতে পারেন। ঠিক আছে, তো এখন এখান থেকে আমি জাস্ট দেখানোর জন্য এখান থেকে আমি লিখতেছি, আচ্ছা, দেওয়ার পর এখন এখান থেকে ইয়ে দিবেন। তো এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ট্রাবক্সের যে লিঙ্কটা রয়েছিল সেই লিঙ্কটা আমাদের এখানে দিতে হবে। তো সরাসরি আমরা চলে আসলাম কোথায়, আমাদের অ্যাড, সরি, ট্রাবক্স নয়, সরি গাইজ, অ্যাডসেট্রা, এখান থেকে যে অ্যাক্টিভ ইয়েটা আছে সেটা আপনারা জাস্ট কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এখন এখান থেকে আপনি কিন্তু সরাসরি যেখানে কাজ করতেছেন এখানে আসার পর এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। আচ্ছা, এখানে এই যে লিঙ্কটা এটা অনেকটাই বড় হওয়ার কারণে আপনি শর্টনার যে লিঙ্ক আছে না, বা শর্টনার ব্যবহার করে লিঙ্ক শর্ট করতে পারেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে আমি জাস্ট নতুন একটা ট্যাব নিলাম,
আচ্ছা, লিঙ্ক শর্ট নার লেখার পর এখন এখানে অনেক শর্ট নার পেয়ে যাবেন, এখান থেকে যে কোনো একটা শর্ট নার ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এই যে এই শর্ট নারটা ব্যবহার করতেছি। আচ্ছা, তো এখানে শর্ট শর্ট লিঙ্ক করার জন্য একটু নিচে আসলে এখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত ইয়েটা রয়েছে, বক্সটা রয়েছে, এখানে আপনার লিঙ্কটা দেওয়ার পর এখান থেকে শর্ট নার বা এই যে শর্ট টেন লেখা আছে এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এটা কপি করে নেবেন। কপি করার পর এখন এখান থেকে আপনি কিন্তু আপনার জিমেল যেখানে কাজ করতেছেন সেখানে চলে যাবেন। তো এখন এখান থেকে জাস্ট সবকিছু পোস্ট করে এখান থেকে আপনি জাস্ট এইগুলো বোল্ড করে দিতে পারেন, এখান থেকে বোল্ড অথবা এখান থেকে। আচ্ছা, তো বোল্ড করার পর এখন এখান থেকে আপনি মাঝে মধ্যে আপনার যে কাঙ্ক্ষিত লিঙ্কটা সেই লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে? তো এখন এখান থেকে আমি জাস্ট আমার যে লিঙ্কটা রয়েছে সেটা আমি এখান থেকে দিচ্ছি ইনসার্ট লিঙ্কের এখানে ক্লিক করে দেওয়ার পর। আচ্ছা, সরি সরি, এখান থেকে যে লিঙ্কের এখানে ক্লিক করে আমাদের যে কাঙ্ক্ষিত লিঙ্কটা রয়েছে এটা আমরা জাস্ট দিয়ে দিব। তো মাঝে মধ্যে আপনারা এই লিঙ্কটা এইভাবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ভাই আপনার কাজ কি, যখন বাইরের দেশে অডিয়েন্সরা এখানে ক্লিক করবে সেক্ষেত্রে আপনি কিন্তু একটা চলে যাবে আপনার আপনার ক্লিকটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো যাই হোক, সবকিছু এখানে দেওয়ার পর এখন এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন, তো এটা সেন্ডিং হচ্ছে, ঠিক আছে? তো দেখেন আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে, আমরা যতগুলো জিমেইল ব্যবহার করছিলাম সব জিমেইলে কিন্তু আমাদের এটা চলে গিয়েছে। তো আশা করছি বুঝতে পারছেন। তো কোনোভাবেই অফারটা, মানে আমি যেভাবে এই প্রসেসটা দেখালাম এইভাবে মিস করবেন না কোনোভাবেই, একবার চেষ্টা তো করে দেখতে পারেন, তাই না? তো অবশ্যই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, এনজয় করছেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।